Hey friends, the body tashla machine kitchen to change colour, my gola it change colour. I told a kitchen to even a bed check. What was the watcher? Shady is a shade of for a chill. The jello jai. Shocker shuckle, burvel, I can watch a shovel shutter. And weather task a coop, hollow heads of bristiona, a barudrona, cook sugar weather heads, weather tamak just awesome like sicky ball with the jello. My husband is going to go and my dad is going to go and the car is going to go. Let's continue to see what happens. আমার হাজবেন্ড যাচ্ছে আগে আগে পেছনে আমি আর বোন যাচ্ছি আর ভাই মামার বাড়ির সামনে থেকে উঠবে এখান থেকে আমরা যাচ্ছি দাদাকে হাই বলছি তারপর গাড়িতে উঠে পড়ব আর কোথায় যাচ্ছে এটা জানার জন্য অবশ্যই তোমাদের ব্লগে কন্টিনিউ থাকতে হবে তাছাড়া একদম স্কিপ না করে দেখলে তোমরা সবই জানতে পারবে তো চলো ব্লগটা দেখো আশা করি তোমরা খুব এনজয় করবে এবং ভালো লাগবে তো চলো গাড়িতে উঠে পড়ি উঠে বসে পড়ি কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছে কারণ বাইরে ওয়েদারটাই এমন আর এখন হালকা বৃষ্টির ফুটু পড়ছে তো গাড়িতে উঠে বসে পড়ি এখন রওনা না হলে আরো লেট হয়ে যাবে এই যে গাড়িতে উঠে বসে পড়লাম দরজা লাগিয়ে নিচ্ছি তো যে আমার হাজবেন্ড এদিকে দাদা আর পাশে বোন বসেছে তারপর দেখো আমরা অনেকটাই জায়গা পেরিয়ে এসেছি ভাইকেও নিয়ে নিয়েছি ভাইকে উঠানো আর দেখানো হলো না তো চলো এখন যাওয়া যাক খয় থেকে বের হয়ে পাহাড় পার হয়ে আমরা এখন আসলাম মোহনপুর মোহনপুরের ছোট্ট একটা রেস্টুরেন্টে গেলাম গিয়ে সকালে ব্রেকফাস্ট সেরে নিলাম ব্রেকফাস্টে ছিল দেখো এখানে পরোটা আর ঘুগনি তো এটা খেয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়ব হালকা বৃষ্টি মেঘলা ওয়েদার আর সাথে লং ড্রাইভ জাস্ট অসাম লাগছে কি যে বলবো তোমাদের তো আমরা ভাবিনি যে আজকের দিনটা এরকম হবে আমরা আগের দিনে ডিসাইড করেছিলাম যে আজকের দিনটা আমরা একটু ঘোরাফেরা করব বের হব কিন্তু কোথায় যাব কোনো কিছুই ঠিক করিনি আমরা এমনিতেই বের হয়ে পড়েছি দেখা যাক কোথায় যাওয়া যায় তারপরও মনে মনে একটা প্ল্যান আছে তো আগে কিছুই বলবো না যদি যাওয়া হয় অবশ্যই তোমাদের সাথে বলবো তো চলো তোমরা দেখতে থাকো আমি ওয়েদারটা খুব ফিল করছি আর সাথে ওল্ড সং তো গানগুলো তোমাদের সাথে এখনও যে শেয়ার করা যাচ্ছে না কারণ কপিরাইট হয়ে যাবে আর এই যে দেখো উড়ন্ত হাওয়াই ব্রিজে উঠে গেলাম আমরা আগরতলা যেটা আমার পার্সোনালি খুব পছন্দ খুব ভালো লাগে এই জায়গাটা তো চলো তোমরা কন্টিনিউ করো বন্ধুরা আমাদের ডিসাইড করা হয়ে গেছে যে ফাইনালি আমরা কোন জায়গায় যাব কিন্তু যেখানে যাব যে কোনো একটা জায়গাতে যেতে হবে কারণ আজকের ওয়েদারটা খুব খারাপ তাড়াতাড়ি ফিরে আসতে হবে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সায়েন্স ক্লাব না সায়েন্স সিটি কি বলে ঠিক জানি না তো খুব নাকি সুন্দর হয় ভিতর থেকে তো একটা ডেটে আমরা অবশ্যই আসব তারপর দেখো এই জায়গাটা হয়তো তোমরা অনেকেই চিনতে পেরেছো যারা এই জায়গাতে থাকো তো আমরা যাচ্ছি উদয়পুর
আমরা এসে পড়েছি উদয়পুর মাতাবাড়িতে। তোমাদের আর অপেক্ষা করাবো না, তো আমি বলেই দিচ্ছি কোথায় আসলাম আমরা। আমরা এসেছি উদয়পুর মাতাবাড়িতে। তো দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি, ভাই, বোন, আমার হাজব্যান্ড, আমি, আর আমাদের দাদা গেছে গাড়ি পার্কিং করতে। আর এদিকে দেখো মেন রোড থেকে একদম লাইন শুরু হয়েছে মায়ের মন্দির পর্যন্ত। দেখো কত ভিড়। আজকে হলো রবিবার, আর রবিবার দিন তো প্রচুর ভিড় হয়। তার তাছাড়া আজকে নাকি ভালো দিন, কারণ আজকে নাকি একাদশী, পরের দিন নাকি কি হয় ওই দিনে খুব ভালো দিন মায়ের পুজো করলে। তাই আমরা অজানাই আসলাম, আর খুব ভালো দিনে আসলাম। যাই হোক, মায়ের বাড়ি এসেছি, পুজো তো দিয়ে যাব যতই লেট হোক না কেন, কারণ মায়ের বাড়িতে খুব সহজে আসা যায় না, অনেক কষ্ট হয় মায়ের বাড়িতে আসতে, অনেক প্ল্যান করেও আসা হয় না, অজান্তেই আসা হয়। তাই মায়ের বাড়িতে এসেছি, পুজো না দিয়ে যাব, মাকে দর্শন না করে যাব, এটা হয় লাগুক না সারাদিন। তো চলো ভিতরে যাই, পুকুর আছে, পুকুরটা ঘুরে দেখবো, তারপর লাইন কিছু কমলে, বলতে ভিড়টা কিছু কমলে, তারপর বুক নিয়ে আমরাও দাঁড়াবো পুজো দিয়ে, তারপরই যাব। তো চলো যাওয়া যাক। দেখো বন্ধুরা, এই হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে মায়ের মন্দিরে যেতে হয়। তো সকলে এই রাস্তা দিয়ে যাচ্ছে। তো মায়ের মন্দিরে ওঠার জন্য আরও অনেক দিকে সিঁড়ি আছে, রোড আছে, তো আরও একটা দিকে জায়গা আছে, তো ওই রোডটা দিয়ে পড়ে যাব। অনেকের মুখে শুনলাম ওই দিকে নাকি ভিড় কম। তো চলো যাওয়া যাক। আর এদিকে কিছু দোকান টুকান আছে, এগুলো ঘুরে দেখে যাচ্ছি। এই যে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। কত ছোটোবেলায় এসেছিলাম, যখন আমি ক্লাস সিক্সে পড়তাম তখন আমি এসেছিলাম, তাও মামার বাড়ির সকলের সাথে। আর এখন বিয়ের এক বছর পর এখন আসলাম হাজব্যান্ডের সাথে। তো আজ এসে আমার একদমই মন ভরলো না, কারণ এত বছর পরে আসলাম আর একদম বেশি সময় কাটিয়ে যেতে পারলাম না। তো ভাবছি যে আমার বাবা তো বাড়িতে নিয়ে, এখন বাবা আসলে বাবাকে নিয়ে আবার আসবো, আরও ভোরবেলা আসবো, সারাদিন থেকে বিকেলবেলা বাড়িতে যাব। তো এই যে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ডের সাথে সাথে হাঁটছে, ওরা হচ্ছে মায়ের যে ভোগ নেওয়ার দোকানগুলো, যে দোকানগুলো থেকে মায়ের ভোগ নেওয়া হয়, ওরা কি করে কাস্টমার দেখলে, বলতে লোক দেখলে, লোকের পিছু পিছু যেতে শুরু করে, বলে যে আমাদের দোকান থেকে নেন, আমাদের দোকান থেকে নেন। তো তোমাদের একটা কথা বলে রাখি, এদের থেকে তোমরা একটু সতর্ক থাকবে, কারণ ওরা কিন্তু পকেট মানিও করতে পারে। আর মাইকিংয়ে বলে বলে দেওয়া হয় যে নিজের সতর্কতা নিজের কাছে। আমার তো খুব ভয় লাগছিলো, কারণ ও আমার হাজব্যান্ড, ওই লোকটা আমার হাজব্যান্ডের সাথে যেইভাবে হাঁটছিলো, কখন যে পকেট থেকে মানিব্যাগটা নিয়ে যাবে, আমি তো এই এই লক্ষ্য করছিলাম, এমনই মনে হচ্ছিল। তো দেখো অনেক সুন্দর সুন্দর দোকান আছে, তারপর একটা দোকান থেকে আমরা অনেক কিছু নিয়েছি। তো এখন আমরা ঠিক করলাম যে আগে যাব পুকুরে। পুকুরে মাছ আছে, কুমির আছে, সব কিছু আছে, খুব ভালো লাগে দেখতে। আগে যাচ্ছি পুকুরে, তারপর আমরা এসে বিস্কিট, সকলকে দেখলাম যে বিস্কিট খাওয়াচ্ছে পুকুরে মাছ আর কুমিরগুলোকে, তারপর আমরাও একটা বিস্কিটের কৌটো নিলাম নিয়ে, তারপর মাছ গুলাকে বিস্কিট খাওয়ালাম। তো চলো তোমরা দেখতে থাকো। তাতে এই যে দেখতে পাচ্ছ আমি আর ও দুজনই গেলাম, আর সামনে জুতোগুলো এখানে খুলে রেখে গিয়েছিলাম, জুতো এখানে পাওয়া যায় না নাকি, তাই বোনকে তাড়া করে রেখে গিয়েছিলাম, ভাইও আছে সামনেই। তো আমি আর ও যাচ্ছি মাছগুলোকে বিস্কিট খাওয়াতে। মাছগুলো তো দেখতে পেলাম, কিন্তু কুমিরগুলো দেখতে পেলাম না। তারপর শেষের দিকে একটু কুমির দেখেছি, আমার হাজব্যান্ডের ফোনে উঠিয়েছিলাম, তো আমি তোমাদের শেয়ার করে দেব। দেখো আমি তো বাড়ি থেকে স্নান করে এসেছি ভোরবেলা, কিন্তু ও স্নান করেনি, তাই ওকে একটু জল ছিটিয়ে দিচ্ছি। খুব ভালো লাগছিলো, খুব আনন্দ লাগছিলো মায়ের বাড়ি এসে, কারণ অনেক দিনের ইচ্ছে ছিল মায়ের বাড়িতে আসবো।
এখানে দেখো একটা বাচ্চা ঘোড়া রাখা আছে, যা ছোট ছোট বাচ্চারা চড়তে পারে তার উপর, খুব ভালো লাগছিল। তারপর দেখো আমরা চলে আসলাম মায়ের প্রসাদ নেওয়ার জন্য, একটা দোকানে সব কিছু পাওয়া যায়। মায়ের মেন প্রসাদ পেড়া, এখান থেকে যে কোনো একটা দোকান থেকে তোমরা নিতে পারো, অনেকগুলো দোকান থেকে। একটা দোকানে ঢুকেছি আমরা, এখান থেকে আমরা শোয়া গেছি পেড়া, তারপর আর একটা ফুলের মালা নিয়েছি। আর আমরা একটা ভুল করেছি কি, আগের থেকে অন্য একটা দোকান থেকে আমরা মম ধূপকাঠি আয়ের জন্য একটা সিঁদুরের কৌটো, একটা আলতার কৌটো নিয়েছিলাম, যেটা আমরা ভুল করেছি। একটা জায়গা থেকে নিলে কি হয়, তোমরা অনেকটাই কম বাজেটে পেয়ে যাবে। তারপর দেখো আমরা বুক নিলাম আর মালা নিলাম একটা মায়ের জন্যে, একটা ঝুড়িতে করে ওরা সাজিয়ে দিচ্ছে। আমরা যেগুলা জিনিস এনেছিলাম ওগুলাও ওদেরকে দিয়েছিলাম, ওরা ঝুড়িতে করে সাজিয়ে দিয়েছিল। মায়ের পুজো দেওয়ার জন্য যা নেওয়া দরকার সব কিছু নেওয়া একদম হয়ে গেছে, তো চলো এখন মায়ের মন্দিরে যাওয়া যাক। তো তোমাদের যে প্রথম লাইনটা দেখিয়েছিলাম মন্দিরে ঢোকার সময়, ওইদিকে একটা লাইন থাকে আর আরও একটা সিঁড়ি দিয়ে আরও একটা লাইন, ওইদিকে লাইনটা আমরা ছোট দেখেছি, আমরা আগে ঘুরে ফিরে দেখে এসেছি। তো এখন আমরা ওই দিকে যাচ্ছি যেটা অনেকটা জায়গা, এই যে দেখতে পাচ্ছ এই পুকুরটা পুরোই ফাঁকা, এইদিকে আমরা যাচ্ছি, ভিতরে অনেক বড় লাইন আছে। তারপর দেখো অনেক লোক বসে থাকে, যখন অনেক কিছু পাওয়া যায়। তো একজন মহিলা থেকে আমি বলছিল যে মানুষজন ভোলা বাবার জন্য একটা আকন্দ ফুল, ভিতরে ফুল, আকন্দ ফুলের মালা, ভিতরে ফুল আর একটা পদ্ম ফুল নিয়েছে। পদ্ম ফুলটা আমার খুব ভালো লেগেছে, এটা ভোলা বাবাকে জড়ানো যাবে। তার সাথে আবার বেলপত্র আছে, বেলপাতাও আছে। তো এই যে মাসে নিলি আমার কাছ থেকে নিলাম, তারপর আমরা যাচ্ছি। ফাইনালি আমাদের পুজো কমপ্লিট, 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর পুজো সম্পূর্ণ করলাম। আর এতটাই ভিড় ছিল যে তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হলো না, বোন ছিল দূরে আর আমি ছিলাম লাইনে দাঁড়িয়ে, অর্ষিত ছিল আমার সাথে, আর ভিড়ের মধ্যে কি আর ভিডিও করা যায়। তো কেমন একটা লাগে, তার ছাড়া আমরা ফটো তুলেছি মায়ের পুজো শেষ করে, ফটোগুলো তোমাদের দেখিয়ে দেবো শেষে, তোমরা দেখে নিও। আর এখন আমাদের পুজো সম্পূর্ণ হলো, তারপর দেখা যাক এখন কি করি। তো চলো একটু ঘুরে ফেরে তারপর আবার বেরিয়ে পড়বো। গাড়ি দাঁড়িয়ে আছে দেখো, আমার দাদার গাড়ি আর ওরা দাঁড়িয়ে আছে, তো যাবো এখানে। কোথায় যাই তো তোমরা দেখতে থাকো। দেখো আমরা মন্দির থেকে বের হয়ে আগরতলা এসে পড়লাম, আর বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল, এখনও বৃষ্টি হচ্ছে, আর তারপর এখন একটু কম, তাই আমরা বাইরে দাঁড়িয়ে আছি। দাদা গেল গাড়িতে গ্যাস ভরাতে, তো আসলে আমরা আবার বেরিয়ে পড়ব। দেখতে পাচ্ছ ওই যে এই সন্ন্যাসী বাবা সবার কপালে টিকা পরিয়ে দিচ্ছে। আমি আর আমার হাজবেন্ড তো লাইনে দাঁড়িয়েছিলাম পুজো দেওয়ার জন্য, আমার বোন আর ভাই ওরা ওখানে গিয়েছিল, গিয়ে ওরা কপালে টিকা পরে এসেছিলো, কিন্তু আমি পরতে পারিনি। ফটো দিয়ে দেবো, তোমরা দেখে নিও।